जय गुरु। 21 अक्टोबर 1953। सदगुरु ही बचने बढ़ने का सुगम पथ है। श्री श्री ठाकुर जी से एक भक्त ने प्रश्न किया कि ईश्वर को पाने के लिए बीच में सदगुरु की क्या आवश्यकता है। ईश्वर कहने से तो हम लोग कुछ नहीं जानते हैं, आत्मा को भी नहीं जानते हैं। तब ठीक ठीक जानने हेतु, उपलब्धि प्राप्त करने हेतु सदगुरु की नित्यांत आवश्यकता है। ईश्वर कौन है? जिस प्रकार सूर्य है, सूर्य को केंद्र करके पृथ्वी है, उसी प्रकार हम लोग भी सदगुरु को केंद्र करके चलने से ही ठीक रह सकते हैं। भक्त ने प्रश्न किया कि यह मार्ग प्रभुति मार्ग है या निवृत्ति मार्ग है। श्री ठाकुर जी ने कहा कि यह मार्ग ने प्रभुति मार्ग है न निवृत्ति मार्ग है, यह ईश्वर मार्ग है। सभी साधनाओं में यही है। प्रवृत्ति को लेकर क्या होगा या निवृत्ति को लेकर ही क्या होगा, ऐसी प्रवृत्ति चाहिए जिससे कि ईश्वर के प्रति हम लोग का अनुराग बढ़े, बचने बढ़ने का पथ सुगम हो जाए। भक्त ने प्रश्न किया कि आपके पूर्व आचार्य कौन थे? श्री ठाकुर जी ने कहा, राम, कृष्ण, यीशु, हजरत रसूल सभी मेरे पूर्व आचार्य थे। एक भक्त ने प्रश्न किया कि तब रायत या दंगा क्यों होता है? श्री ठाकुर जी ने कहा कि यह अज्ञानता है, इसी में प्रोफेट या प्रेरित पुरुष का कोई दोष नहीं है, यह दोष प्रोपागेटर्स या इष्ट प्रचारक गण का है। आलोचना प्रसंग 22वां खंड पृष्ठ संख्या 203। परम प्रेममय श्री श्री ठाकुर श्रीहस्त लिखित सत्यानुसरण থেকে পাঠ। निष्ठा, विश्वास ना एले निष्ठा आसे ना, आर निष्ठा छाड़ा भक्ति आसते पारे ना। निष्ठा रेखो किंतु गोड़ा हो ना, बरं निष्ठाए गोड़ा हो। आर जाते निष्ठा आचे ताके दुनियार जा किछु शिकार ओ प्रतिष्ठा करे, एमंतर लमजिमा देखले सानंदे सुष्ठु आलिंगने सेवा तत्पर हुए तत्क्षणात ग्रहण करो। তুমি যেমনতর নিঃসংশয়ে নিশ্চিত ও নির্ণয়ভাবে যাতে লেগে আছো, তোমার নিষ্ঠার ভাবদ্যোপনি কর্মমুখর উজ্জ্বলতা তাতে ঠিক তেমনতর। তাই মানুষের ভাব ও কর্মের প্রকাশ দেখেই নিষ্ঠার রকমকে মেপে ফেলতে পারা যায়। তাই যে গোড়ামির গেরো বা আট নিষ্ঠার অনুপূরক যা কিছু সব থেকে বঞ্চিত করে রাখে, তা মানুষকে যাতে সে নিষ্ঠাবান এমনকি তার ভেতরকার তাকে শুদ্ধ অন্ধত মতেই নিক্ষেপ করে থাকে। তাই আবার বলি, বরং নিষ্ঠায় যদি তুমি অতিমাত্রায় গোঁড়াও হও তাতে ক্ষতি নয়, কিন্তু সে গোঁড়ামি যেন যে বা যা কিছু তোমার নিষ্ঠা যাতে তাকে স্বীকার ও প্রতিষ্ঠা করে, সেই সবগুলোকে কিছুতেই কোনো রকমে রুদ্ধ না করো। নজর রেখো, প্রতিষ্ঠার অঙ্ক তোমার জীবনে চিরদিনই সিংহাসন হয়ে থাকবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরে চলার সাথী থেকে পাঠ। শিক্ষক, মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে তবে তাহা শিক্ষকতা। শিক্ষকের চরিত্র ছাত্রের শ্রদ্ধার ভিতর দিয়া অজ্ঞাতসারে তাহাকে এমনতরভাবে আক্রমণ করে যাহা তাহার পরজীবনকে অবশভাবে চালাইয়া লইয়া বেড়ায়। শিক্ষক যদি আদর্শে উন্মুখ না থাকে, তাহার চরিত্র যদি আদর্শের ভাবে অনুলিপ্ত থাকিয়া কর্মমুখর না হয়, তাহার চরিত্র যদি ছাত্রের চাহিদার দরজাকে উন্মোচন করিয়া প্রাণকে স্পর্শ করিয়া উন্নতিতে অবাধ করিয়া না তোলে, সে শিক্ষকতা যে অধর্মের পরমাশ্রয় তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদি শিক্ষকতা করিতে যাও সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করিও, নতুবা দুর্দশা কুঞ্চিত হাস্যে তোমার জীবন ও জাতিকে গ্রাস করিবে সন্দেহ নাই। বাণী সংখ্যা 164। পরম প্রেমময় পুণ্যপতি থেকে পাঠ। ভাববাণী
অষ্টম দিবস 17ই আষাঢ় 1321। কি করলি খড়গোখানা, দেখ প্রথমে শূন্যে, তারপর এক, তারপর দুই, তারপর তিন, তারপর অনন্ত অনন্ত, অনন্ত কোটিও যা একও তাই, একই অনন্ত কোটি। হ্যাঁ তাই করবি, দেখ পাগল হয়ে নাম কর দেখি, নাম করলে কিছু থাকে না রে, ও মনে কি চিন্তা, হলো না বললে কিছু হয় না, নিশ্চয় হবে। মনকে এক জায়গায় স্থির করে রাখতে পারলে সে মন দিয়ে সব হয়, সব হয়, ধ্যান ধারণা প্রাণায়াম সব হয়, কীর্তন করে যা, সব দেব আমি, সব দেব, আমার কাছে সব আছে, থরে থরে সাজানো আছে। পরমাত্মার কাছে অদেহ কি আছে রে, তাণ্ডব নৃত্যে কীর্তন করে আমার পানে ছুটে আয় দেখি। সাপ ধরতে গেলে প্রথমে ঔষধ মন্ত্র সিদ্ধ হয়, প্রাণ ধরতে গেলেই প্রথমেই প্রেমী ঔষধ। জগতে যত বেশি লোককে ভালোবাসতে পারবি, জড় চেতনকে যত ভালোবাসতে পারবি, ঈশ্বরকে তত ভালোবাসতে পারবি। দেখ হিংসা না করলে কেউ হিংসে করে না, যেমন শীতকালে ব্যাং জলে ডুববি তো ঝাঁপ দে, কূলে বসে থাকলে কি ডুব দেওয়া যায়, ছাড়বি ছড়বি করলে কি ছাড়া যায় রে, কাটবি তো এক কোপে, যে যেমন তেমন না হলে কি পালা যায় রে, একজনকে চিনতে হলে তার মতো হতে হয়, ছাইয়ের সাথে কি আলো মিশে রে, ছাইয়ের সাথে মিশতে গেলে ছাই হতে হয়, যার সাথে মিশতে হয় তার মতো হতে হয়। নাম কর কি চাস, চাস কি সংসার কামিনী কাঞ্চন মায়া, কি চাস কর্ম পুত্র কি চাস, ছুটে আয় কীর্তন কর, সব ছেড়ে দিয়ে কীর্তন কর, কিছুক্ষণের জন্য কীর্তন কর, কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর, যা চাস তাই পাবি, ছুটে আয়। ওই দেখ কীর্তনে ঋষিরা ঘুরে বেড়াচ্ছে, নাম দিয়ে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে মায়া মমতা কাম ক্রোধ ইত্যাদি সব হরিনামের বিনিময়ে লয়ে যাচ্ছে, আর বলছে আয় মহাপাপী কে আছিস, ছুটে আয়, তোদের সব পাপ তাপ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তোরা প্রাণ মন দিয়ে সংকীর্তন কর, প্রাণ খুলে হরিবোল হরিবোল বল। মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন ব্রাহ্মণ চণ্ডাল ধনী দরিদ্র রাজা পর্ণকুটিরবাসী আয় রে, সন্তান শোকাতুরা হরি হরি বলে একবার কীর্তনে মেতে পড়, নিমেষে সব মুছে যাবে, না যায় আমি সব নিয়ে যাব, আমি ডুবার জন্য এসেছি, আমি পরমাত্মা, আমি তোদের ভিতর ফুটে উঠব, তোদের সব মুছে দেব। জয় গুরু।